হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম ট্রাভেল টু ইন্স। অনেকদিন পরে আবারও আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশালই ছিল, কারণ আজকে আমার প্রি টেস্ট এক্সামের রেজাল্ট দিয়েছিল, আর হচ্ছে তারপর আমরা মাওনা পিয়ার আলি কলেজে হচ্ছে পিঠা উৎসব হচ্ছিল, ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তো আমি হচ্ছে কলেজে বসেছিলাম, আজকে আমাদের রেজাল্ট দেবে, আমাদের ক্লাস হয়েছিল, তারপর হচ্ছে স্যাররা বলছিল যে তোমরা বসো, কিছুক্ষণ পর রেজাল্ট দেওয়া হবে। ওয়েট করছিলাম কখন রেজাল্ট দেবে, আসলে একটু ভয়ই কাজ করছিল, কেমন জানি হয় রেজাল্ট। আপনাদেরও হয়তো বা রেজাল্টের দিন ভয় কাজ করে বেশি। তো আমি বসেছিলাম, এটা হচ্ছে আমার ক্লাসরুম, আমরা যেখানে বসি জানালার এখানে পাশেই বসেছিলাম, আর ওয়েট করছিলাম কখন রেজাল্ট দেবে, আর আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছিলাম। চলুন আপনাদের আমাদের বাহিরের ছাদটা দেখিয়ে আসি, এখানে হচ্ছে অবসর টাইমে মজা করা যায়, সবাই এখানে আড্ডা দিচ্ছিল। তো আমাদের রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে, আর আমি প্রথম হয়েছিলাম। এটা হচ্ছে আমাকে উপহার দেওয়ার সময় অল্প একটু ভিডিও করা হয়েছিল, আমি খুব বেশি খুশি হয়েছি। তো তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে চলে গিয়েছিলাম মাওনা পিঠা উৎসবে, পিয়ার আলি কলেজে হয়েছিল এটা। আজকে রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম ছিল, আর এখানে চলে এসেছি, তারপর এত মানুষ, কোথায় দিয়ে যে ভিডিও করবো সেটাই বুঝতে পারছিলাম না, প্রচুর মানুষ ছিল। আমরাও ধীরে ধীরে গিয়ে ছোটো গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। দেখুন এবার আপনারাই কত মানুষ। কিছুদিন আগেই রহমত আলীতে অর্থাৎ শ্রীপুর কলেজে পিঠা উৎসব হয়েছিল, ওইখানে আমি যেতে পারিনি, তবে একজন ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম, তেমন লোকজন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে এসে তো আমি অবাক হয়ে যাই, কারণ এখানে অনেক লোকজন ছিল, স্টলগুলো অনেকগুলো ছিল, আর মানে প্লেস অনেক বড়, যেহেতু তাদের কলেজের ক্যাম্পাস অনেক বড়, সেক্ষেত্রে অনেকটুকু জায়গা নিয়ে এটা করা হয়েছে, আর লোকজনের ভিড়ও অনেক বেশি হয়েছে। ছবি তোলারও কিছু স্পেস রেখেছে তারা, তারপর মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে গান নাচ গানের আয়োজন করা হয়, আবার ফাঁকা ফাঁকা মাঠের ফাঁকা ফাঁকা জায়গাতেও কিছু কিছু স্টল করা হয়েছে, যা দেখতে আসলে অনেক সুন্দর। আমরা দুপুর টাইমে গিয়েছিলাম আমার কলেজ শেষ হওয়ার পর, তারপর ওইখানে গিয়েছিলাম, এত মানুষ, কোনো জায়গাই পাচ্ছিলাম না, মানে কোনো স্টলের পিঠাই মনে হয় আমরা দেখতে পারিনি কি কি আইটেম দেওয়া ছিল, মানুষের ফাঁকে ফাঁকে একটু একটু দেখা যাচ্ছিল, কিন্তু তেমনভাবে টেস্টও করতে পারিনি। এই স্টলের পিঠাগুলো আসলে খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম লোকজনের জন্য আমি টেস্টও করতে পারিনি আর ভালো করে দেখতেও পারিনি, মানে কোনো জায়গাই পাওয়া যাচ্ছিল না, এত লোকজন ছিল। শুধু স্টলের উপর বা বাহির থেকেই দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে দাঁড়িয়ে যে পিঠা কিনতে পারবো বা খেতে পারবো এরকম কোনো প্লেসই ছিল না। তারপর মাঠে হাঁটাহাঁটি করছিলাম আর এমনিতেই ঘোরাঘুরি করে দেখছিলাম। আর এটা হচ্ছে সামনে থেকে পেছনে পর্যন্ত সবগুলো স্টল, মোটামুটি 10-12টার মতো স্টল ছিল, দেখিনি এত ভালো করে, এরকমই ছিল। মাঠের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো স্টল ছিল, আর এদিকে ওই যে মঞ্চের কথা বললাম ওইটাই করা হয়েছে, মিউজিক বক্স সব রাখা হয়েছে, একটু পরে হয়তো বা গান হবে। অনেকে আবার ছবিও তুলছে মঞ্চে উঠে। আর এই পাশে হচ্ছে মাঠের খোলা জায়গায় আরেকটা স্টল ছিল, এটা আগে দেখিনি, তারপর হচ্ছে দেখতে পেলাম, এখানে শুকনো আইটেমগুলো ছিল পিঠের, ভালোই দেখতে পেরেছিলাম আইটেমগুলো।
আর এখানে একটা গাছ দিয়েছিল স্টলের উপরে, ওইটা বেশি ভালো লেগেছে। বিভিন্ন কালার কাগজ দিয়ে ওরা নিজে হাতে হয়তো বা ফুলগুলো তৈরি করেছিল। তারপর আবার আমরা স্টলের দিকে একটু যেতে থাকলাম যদি পিঠেগুলো দেখতে পারি, কিন্তু আসলে কোনো কাজই হলো না। এমন একটা পরিস্থিতি ছিল লোকজনের জন্য যে কিছুই আসলে দেখা সম্ভব না। আর এখানে এই স্টলে একটু জায়গা পেয়েছিলাম, কিন্তু এখানে পিঠেগুলো আসলে শেষ হয়ে গিয়েছিল। আর পিঠেগুলো আইটেমও তেমন ছিল না, আর টেস্টও করিনি, মজার বিষয়টা বলতে পারবো না, কিন্তু এই আইটেমগুলো এতটা ভালো লাগেনি দেখতে। অবশেষে এই স্টলে একটু জায়গা পেয়েছিলাম। এখানে অনেক আইটেম ছিল কিন্তু আসলে টেস্ট করে দেখার সময়ই পাইনি। মানে ওনার কাছ থেকে যে আমরা কিছু কিনবো সেই সময়টা মনে হয় যে 4-5 ঘন্টা দাঁড়িয়েই পেয়েছিলাম। তারপর হচ্ছে কিছু পিঠা ট্রাই করলাম এবং কিছু পিঠা কিনবো, কিন্তু কী কী কিনবো আমি সেইগুলোই বুঝতে পারছিলাম না। আমি নিজেই কনফিউশনে পড়ে গিয়েছিলাম কী কিনবো। 5 মিনিট দাঁড়িয়ে শুধু ভাবছিলাম আমি কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা টেস্ট করব। তারপর কিছু পিঠা কিনে নিলাম অনেক যুদ্ধের পরে তাও। তারপর হচ্ছে আর কী করব, কিনা শেষ। এক স্টলের পিঠাই চেক করতে পারলাম, আফসোস সবগুলো দেখতে পারলাম না। হয়তো বা বিকেলের দিকে আরও ভিড় হবে, এখন তাও আমরা মানুষজন কমই পেয়েছি। তারপর হচ্ছে মাঠ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর ওই যে মঞ্চের দিকে যাচ্ছিলাম ওইখানে গানও শুরু হয়ে গিয়েছিল। আর আমার ফুচকা খাওয়ার বেশ ইচ্ছে ছিল, কিন্তু ফুচকা নাকি বিকেলের পর পাওয়া যাবে। এই হচ্ছে পুরোটা মাঠের ভিউ। তারপর আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু অনেক রোদ ছিল, শীতের দিন যে এত গরম লাগতে পারে আসলে কল্পনাও করিনি। এত মানুষজনের ভিড়েই হয়তো বা গরমটা আরও বেশি বেড়ে গিয়েছিলো, তারপর রোদও উঠেছিলো, প্রচুর গরম লাগছিলো। আর আমাদের চলেই যেতে হবে, একটা কাজও ছিল, এই জন্য বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। আধা ঘন্টার মতো হয়তো বা এখানে স্টে করেছিলাম, আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, তবে ওই যে বললাম একটা কাজের জন্য বেরিয়ে যেতে হলো, আর যাওয়ার সময় তো লোকজনে ধাক্কাধাক্কি আছেই। তারপর আমরা বের হয়ে রিক্সা পেয়ে গেলাম, লাকটাও কি ভালো তাই না। তারপর উঠে পড়লাম রিক্সাতে আর চলে যাচ্ছি। বাই বাই পিঠা উৎসব, অনেক মিস করবো তোমাকে। বেশি লোকজনের জন্য হয়তো বা ভালো করে দেখতে পারিনি। তারপর আমরা চলে যাচ্ছিলাম আর কি, হয়তো বা বিকেলে একটু এসে ঘুরে যেতে পারি। আজকের জন্য তাহলে এই পর্যন্ত। এরকম ছোটো ছোটো কিছু খুশি আপনাদের সাথে ভাগ করে নিলে খুবই ভালো লাগে। তারপর আমি বাড়িতে গিয়ে পিঠাগুলো চেক করেছিলাম আর আমার গিফটটা দেখছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।